আশা করি সবাই ভালো আছো। আমি বাড়িতেও মাস্ক পরেছি এই কারণেই, যেহেতু কোভিড চলছে আমাদের চারপাশে, তার জন্য এটা সবাইকে অনুরোধ, আপনারা যেখানেই যাবেন বাড়ির বাইরে সবসময় মাস্ক পরবেন। তো আপনারা সবাই জানেন যে পৌষ সংক্রান্তি, কালকে পৌষ সংক্রান্তি, এবং যেহেতু আমার জন্ম নর্থ ইস্টে ধর্মনগরে ত্রিপুরাতে, সেই জন্য আমাদের ত্রিপুরাতে পৌষ সংক্রান্তি যে উৎসবটা সেটা খুব ভালো করে পালন করা হয় এবং প্রত্যেকের বাড়িতে পিঠে বানানো হয়। সেই সুবাদে আমি অল্প বিস্তর জানি বানাতে, তাই ভাবছি যদি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো আমি এই 5 দিনে 5 রকমের পিঠে আপনাদের সঙ্গে শেয়ার করব কি করে বানাতে হয়, এবং খুব খুব কি বলবো সাধারণভাবে যেগুলো আমাদের ঘরের মধ্যে জিনিসগুলো থাকে সেগুলো দিয়েই, কারণ আমাদের মানে ত্রিপুরাতে বা ধর্মনগরে পৌষ সংক্রান্তি মানে নারকেল গুড় আর চালের গুঁড়ো, এর বাইরে সেরকম কিছু। আর এখানে যেরকম খোয়া ক্ষীর বা বিভিন্ন রকম জিনিস দিয়ে বানানো হয়, তো আমাদের দিকে আনন্দটাই বেশি, কি বলবো সেটা সবাই ভালো করে এনজয় করা এবং প্রত্যেক প্রত্যেকের বাড়িতে যাবার এবং প্রত্যেকে প্রত্যেককে পিঠে দেওয়া, সেইগুলো এখনও আছে। তো যেহেতু এখন আমি কলকাতাতে আছি এবং এখন কলকাতাতেই শিফট হয়ে গেছি, কিন্তু চাই ঠিক আছে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। এই কোভিড পরিস্থিতিতে আমরা কোথাও বেরোতে পারছি না, প্রত্যেকেই ঘরের মধ্যে বন্দি আছি, তো তার মধ্যে থেকেও নিজেকে আনন্দ দেওয়া, নিজেকে খুশি রাখা এবং সবাইকে আনন্দ দেওয়া এবং খুশি রাখা সেইটাই চেষ্টা করছি। তো আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো আলুর পিঠে, খুব সাধারণভাবে ঘরে যে জিনিসগুলো থাকে, উপকরণ থাকে সেগুলো দিয়ে। আমি প্রথমে দেখাচ্ছি আলুর পিঠেতে আমি নিয়েছি নারকেল কুড়ানো, চিনি, এলাচ, ময়দা, সেদ্ধ করা আলু, গুড়, তেজপাতা, এবং আরেকটা জিনিস আমি আপনাদের দেখাচ্ছি কর্পূর। এই কর্পূরটা আমাদের দিকে খুব বেশি ইউজ করা হয়, সেই কর্পূর। তো আমি আলুটা সেদ্ধ করে রেখেছি এখানে। তো প্রথমেই আমরা আগে নারকেলের পুর বানাবো, তো চলুন আমরা নারকেলের পুরটা বানিয়ে নিয়ে এসে আবার আপনাদের কাছে আসছি। এখন আমরা কড়া একটা পাত্রে জল বসিয়েছি এবং জলের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এলাচ, যে এলাচ আছে সেই দুটো এলাচ আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি। এবং দুটো তেজপাতা আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি। অন্যদিকে আমি কড়াতে ঘি গরম বসিয়েছি, সেখানেও আমি দুটো এলাচ, এবং দুটো তেজপাতা। জলটা গরম হয়ে গেছে, আমরা এবার চিনিগুলো দিয়ে দেব জলের মধ্যে। চিনি দিয়ে দিয়েছি, এখন আমরা এটাকে কম আছে ভালো করে এটার একটা মিশ্রণ বানাবো। এখন আমরা নারকেল ভাজতে শুরু করেছি, নারকেলটা ভালো করে ভেজে গুড় দিয়ে আমরা একটা নারকেলের পুর বানিয়ে নেব। আমাদের পুর বানানো হয়ে গেছে, এবার আমরা ময়দা দিয়ে এই আলুটা ভালো করে মেখে নেব, এবং আমি সাথে অল্প গরম জল নিয়েছি, যদি প্রয়োজন হয় তাহলে সেখান থেকে অল্প গরম জল দেব। তাহলে এবার আমরা আলুটা ভালো করে ময়দা দিয়ে মেখে নিচ্ছি, তারপরে আপনাদের পরের প্রসেসিংটা দেখাচ্ছি। এবার আমি আলু এবং ময়দা দিয়ে যে বলটা বানিয়েছি সেটা আপনাদের দেখাচ্ছি। এই যে এইভাবে আমি বলটা বানিয়েছি, তারপর আমি একটা রুটি বানিয়েছি। রুটি বানিয়ে সবগুলো যেতে সমান মাপের হয় তার জন্য আমি একটা গ্লাস নিয়েছি, গ্লাস নিয়ে আমি এইভাবে ছোট করে লিচি ইয়ে করে নিয়েছি। এখন আমি আপনাদের একটা বানিয়ে দেখাবো, এই আমি নারকেলের পুর এটা এই জায়গা এই এটার মধ্যে দিয়েছি। নারকেলের পুরটা দিয়ে
হাতের মধ্যে একটু ময়দা লাগিয়ে নেবেন যাতে এই জয়েন্ট গুলো ভালো করে বন্ধ হয়ে যায়, কারণ জয়েন্ট গুলো যদি ভালো করে বন্ধ না হয় তাহলে আমরা যখন এটা তেলে ভাজবো তখন খুলে যাবে। দেখুন এইভাবে আমি এটা বানিয়ে নিয়েছি। এখন এটার সাইডের দিকে একটা ডিজাইন, এটা অ্যাকচুয়ালি যারা পিঠে বানায় বা পিঠার একটা কমন ডিজাইন আছে যেটা সবাই আমরা জানি, সেটা দেখুন আমি এই দেখুন ডিজাইনটা হচ্ছে। এই আমার একটা পিঠে রেডি, আরেকটা পিঠে আমি আপনাদের করে দেখাচ্ছি। এই লিচিটা আমি হাতে নিয়ে নিয়েছি, যেহেতু আমার বাড়িতে কেউ নেই, আমি একাই থাকি এবং আমার মোবাইল স্ট্যান্ড রাখার যে মোবাইল স্ট্যান্ডটা ছিল সেটাও এখন এই মুহূর্তে একটু খারাপ হয়ে গেছে, তার জন্য আমি খুবই দুঃখিত যে আপনাদের ঠিকঠাক ভালো করে দেখাতে পারছি না। কিন্তু তার মধ্যেও যে আপনারা আমার এই ভিডিওটা দেখছেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখুন আমি আরেকটা পিঠে, এই আমি আমার আরেকটা পিঠে বানিয়ে নিয়েছি। চলুন তাহলে সবগুলো পিঠে আমি এভাবে বানিয়ে নিই, তারপরে আপনাদের আবার দেখাচ্ছি। আমার পিঠে বানানো হয়ে গেছে এবং আমি পাশেই তেল গরম বসিয়েছি। এখন আমি গরম তেলে একটা একটা করে পিঠেগুলো ভাজবো, ভেজে তারপরে আমি চিনি শিরাতে দেব, তারপরে আপনাদের আমি আবার দেখাচ্ছি। পিঠেগুলো হয়ে যা গেছে, এখন আমি পিঠেগুলো তুলে চিনি শিরাতে আমি দিয়ে দিচ্ছি। দেখুন পিঠেগুলো ভালো করে ফুলেছে। আমি এই চিনির শিরাতে পিঠেগুলো 10 মিনিট ভিজিয়ে রাখবো, 10 মিনিট পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হচ্ছে।